सेजन्य डिजिटल वर्ल्ड आसाते आमादेर मा बाबा भाई बोन आमरा सबाई सबाईके देखते पाई एवं सबाई सबाईयेर प्रशंसा करते पारी बा समालोचनाओ करते पारी। तो समालोचना जेमन सुनते होबे प्रशंसाओ तेमन सुनते होबे, दुटो निये आमादेर जीवन चलते होबे। तो छोट्ट बाच्चादेरके आमि एकटाई कथा बोलबो जे आजकेर এই শুভ সন্ধ্যায় আমার তরফ থেকে যদি তোমাদের কিছু বলার থাকে সেটা ছোটবেলা থেকে তৈরি হয়ে যাও। প্রশংসা যেমন শুনে খুব ভালো লাগবে, সমালোচনাও শুনতে হবে এবং সমালোচনা শুনে বড় হতে হবে। সমালোচনা শুনে রাগ করবে না, সমালোচনা নিয়ে রিঅ্যাক্ট করবে না। ছোট্ট থেকে যদি শিখে যাও জীবনে অনেক বড় এগোতে পারবে, অনেক দূর এগোতে পারবে। রাগ খুব নিজের পক্ষে ক্ষতিকারক এবং কোনো ব্যাপারে নেগেটিভ রিঅ্যাকশন দেওয়া খুব ক্ষতিকারক এবং অন্যকে ছোট করে নিজে বড় হওয়ার যে প্রবৃত্তি সেটা থেকেও দূরে থাকবে। কেউ সমালোচনা করলে তার সম্বন্ধে ভালো বলবে, কেউ যদি তোমার সম্বন্ধে খারাপ কথা বলবে তার ভালোটা তুমি বলবে। এবং এটাই আমাদের স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মহান পুরুষ এটাই শিখিয়েছেন আমাদেরকে যে যার ভালো তার কাছ থেকে ভালো নেব, যার খারাপ সেই খারাপটাকে আমরা বর্জন করব। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, সংস্কৃতি সংস্কৃতির জায়গায় থাকবে। লাস্ট ৪-৫ দিন ধরে মিডিয়া সকাল থেকে রাত অবধি আমার মোবাইলেতে অজস্রবার ফোন করেছেন। সকাল থেকে রাত অবধি এমন কোনো মিডিয়া নেই পশ্চিমবঙ্গে যিনি আমার মোবাইলে ফোন করেননি, কিন্তু আমি ছিলাম না, কলকাতার বাইরে ছিলাম এবং আমি কাজে ছিলাম। আমার একটি ভিন্ন অন্য কাজ ছিল, সেজন্য আমি কারোর ফোন ধরতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। কারণ কাউকে একটা কিছু উত্তর দিতে গেলে সবাইকে উত্তর দিতে হবে, তো আমার কাছে সত্যি সময় ছিল না প্রত্যেককে এত উত্তর দেওয়ার জন্য। কিন্তু তারপরেও সেই আজকে মিডিয়া কর্নারে এসেছি, খড়গপুর মিডিয়া কর্নার, এবং সেখানে তারা যে বিষয় নিয়ে বারবার জিজ্ঞাসা করছিলেন সেই বিষয় নিয়ে একটাও কথা বলবেন না। এটাই হলো আমাদের ভদ্রতা, এটাই হলো আমাদের সংস্কৃতি, এটাই হলো আমাদের ঐতিহ্য, এটাই হলো আমাদের ভারতবর্ষের ইতিহাস, যে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সম্মান করব, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় শ্রদ্ধা করব। এবং যে যে কাজটা সৎভাবে করছে সে সেই কাজটা সৎভাবে করলে সময় তার উত্তর দেবে। রামমোহন রায় সমাজ পরিবর্তন করেছিলেন, করতে গিয়ে প্রচুর বাধা বিপত্তি পেয়েছিলেন। বিদ্যাসাগর করেছিলেন, আমরা সবাই পড়ি বইয়েতে, বিদ্যাসাগরকে প্রচুর সমালোচনা সহ্য করতে হয়েছিল। সুভাষচন্দ্র বোসকে তো তার কংগ্রেস দল থেকে ছেড়ে চলে যেতে হয়েছিল, এত তাকে কষ্ট সহ্য করতে হয়েছিল। কিন্তু তারা সৎ পথে ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাস আজকে তার সবচাইতে বড় সাক্ষী যে সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, বিদ্যাসাগর, যারা যারা সমাজ পরিবর্তন চেষ্টা করেছিলেন সেই সময়ের বাধা বিপত্তি সমস্ত কিছু উপেক্ষা করেও আজকে ইতিহাসের সাক্ষী যে তারা সৎ পথে ছিলেন, তারা স্বচ্ছ জীবন যাপন করেছিলেন। তো আমি ছোট্টবেলা থেকে যেটা বললাম যে এইরকম সরস্বতী পুজো যখন ফাংশন করতে আসতাম আমারও তখন এরকম মনে হতো যে কখন ওই দাদাটা নামবে, কখন ওই কাকুটা নামবে, কখন ওই জেঠুটা নামবে। তো এটাও যখন আমি সৎভাবে বললাম, তো আমি সারা জীবন স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে সমস্ত কাজ করেছি। জীবনে আমার জীবনে আজ অব্দি কোনো কালো দাগ লাগার আমি সুযোগ দিইনি। হয়তো ভবিষ্যতে কি হবে আমি জানি না, কারণ ভবিষ্যৎ তো আমার কন্ট্রোলে নেই। কিন্তু বর্তমানে এখনো অব্দি এই মুহূর্ত অব্দি কেউ একটা দাড়িও কাটতে পারবে না, একটা কালো দাগও কাটতে পারবে না। সেই জীবন নিয়ে আমি চলি, সেই আদর্শ নিয়ে আমি চলি। এবং সবসময় আমার জবে থেকে আমি আপনাদের নির্বাচনে নির্বাচিত হয়ে খড়গপুরে এসছি, আমার সিনেমা, আমার পরিবার, আমার ঘর, আমার বাড়ি, আমার বিলাসবহুল ফ্ল্যাট, আমার কলকাতার সুইমিং পুল, আমার কলকাতার জিম, আমার কলকাতার খেলার মাঠ, সমস্ত কিছু ছেড়ে আমি খড়গপুরের এক প্রান্তে সেই প্রেম বাজারে একটা বাড়ি ভাড়া নিয়ে আছি। একদিন নয়, দুদিন নয়, গত ২ বছর ধরে আছি। যবে থেকে আমি ফেব্রুয়ারি মাসে যবে থেকে আমি নাম আমার ঘোষণা হয়েছিল যে খড়গপুরে দাঁড়াবো, তা আমার মনে হয় না ভারতবর্ষের কোনো সাংসদ, কোনো বিধায়ক আজ অব্দি তার এই সেলিব্রিটিহুড ছেড়ে, তার কর্মজীবন ছেড়ে, তার বাসস্থান ছেড়ে দীর্ঘ ২ বছর ধরে তার রাজনৈতিক কর্মযজ্ঞে সেখানে বাসস্থান করেন। ভারতবর্ষের ইতিহাসে আমি দেখিনি। আমার মনে হয়েছে যে এটা আমার কর্তব্য, যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সঙ্গে থাকা। সংবাদ মাধ্যম খড়গপুরের যেভাবে নিরপেক্ষভাবে খবর প্রকাশ করেন, এখানে যারা আছেন তারা আমার প্রত্যেকেই বন্ধু। সংবাদপত্রের এখানে যারা প্রত্যেকটা সাংবাদিক তারা খুব নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করেন, তারা ম্যানিপুলেট করেন না, তারা কোনো ডিস্টর্টেড করেন না। তাদের জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আরেকবার শেষ কথা বলছি যে আজকে আপনারা যারা আমাকে ডেকে এখানে সম্মানিত করেছেন তাদের প্রত্যেকে আমার শ্রদ্ধা, ভালোবাসা